নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্রবাণ অনুষ্ঠানে মহারাজ সুদলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরু বামদেব এবং তারা মায়ের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন। মা মঙ্গলচণ্ডী, মা মঙ্গলময়ী, তারা মায়ের মঙ্গলময় হাত আর গুরু বামদেবের হাত যতক্ষণ আপনাদের মাথার উপর রয়েছে ততক্ষণ আপনাদের চুল বাঁকা করার মতো ক্ষমতা কারোর থাকবে না। তো বন্ধুরা, চলুন একসঙ্গে জোর গলায় বলে উঠি জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, আজকের ভিডিও টপিকস ভালোবাসা, প্রেম। এই প্রেম নিয়ে বলতে বাধ্য হচ্ছি কারণ অনেক ছেলে মেয়ে আমাকে বারবার রিকোয়েস্ট করছে, দাদা প্রেম নিয়ে ভিডিও করুন, প্রেম নিয়ে ভিডিও করুন। তো প্রেম নিয়ে ভিডিও তো করছি, কিন্তু তোমরা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটাকে একটু হাই করো। যেখানেই প্রেম করো না কেন, প্রেম সরে যাবে কেন? প্রেমকে স্বতন্ত্র ছেড়ে দাও। যদি সে তোমার হয় তবে সে নিজেই ফিরে আসবে তোমার কাছে, সে যা খুশি করছে যা করছে করতে দাও। আর যদি সে না হয় তোমার, তবে সে তোমার খাঁচায় কোনোদিন আর আসবে না। তো তার জন্য ডুবরে ডুবরে কেনে তো লাভ নেই, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। তবু বলতে হয়, তোমরা বলছো বলে তাই বলছি, কারণ একবার বলেছি হাজারবার বলেছি যে প্রেম শুধুমাত্র কয়েকটা গুণাগুণের উপর নির্ভর করে। সবার জীবনেই প্রেম আছে, কিন্তু প্রেম কয়েকটা গুণাগুণের উপর নির্ভর করে। যেমন আপনার কথা বলার ভঙ্গিমা, আপনার দাঁড়ানোর ভঙ্গিমা, আপনার চোখের দৃষ্টির ভঙ্গিমা। আপনি যদি খুব লড়াছড়া করেন তাহলে কিন্তু প্রেম আসবে না, প্রেম সরে পড়বে। কারণ অপোজিট যে দাঁড়িয়ে আছে তার তাকে অ্যাট্রাক্ট করাটা হচ্ছে আপনার কাজ। আপনি কী করে অ্যাট্রাক্ট করবেন তাকে, সেটাই আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। চলুন, আমি যে ভিডিও টপিকসটা আজকে বলছি সেটি কিন্তু খুব কার্যকরী একটা টিপস। তবে তার আগে যারা করেন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন, যাতে আপনি আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। আর সদস্য হয়ে গেলে আমি যখন নিত্য নতুন ভিডিওটি আপনাদের সামনে হাজির হবো, সেই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখে সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে খুব ভালো থাকতে পারেন। আর বন্ধুরা, আমি আগামী 12/4/2022 তারিখ আসছি কলকাতা সোদপুর পাটিয়ারি চেম্বারে। আপনি যদি বিভিন্ন সমস্যা রয়েছেন, বাস্তু নিয়ে সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, পরিবারে অশান্তি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিচ্ছে, প্রেম দূরে সরে যাচ্ছে, প্রেমকে রাখতে পারলেন না কাছে, প্রেম অন্য কোথাও যে অন্য কারোর সাথে বিয়ে রচনা করছে, তার বিয়ের সম্বন্ধ হয়ে গেছে সেটা আপনি জানতে পারছেন, বা আর্থিক সমস্যা বা ঋণগত সমস্যা বা গ্রহগত সমস্যা বা ব্যবসায়িক সমস্যা, কেরিয়ার নিয়ে সমস্যা, বিদ্যাগত সমস্যা, অনেক সমস্যা, যে কোনো সমস্যা হোক না কোনো, আপনি যদি ভাবছেন আই এম ইয়র ম্যান অফ অ্যাস্ট্রোলজি, তাহলে এই মুহূর্তে আপনার হাতে যে ফোনটি রয়েছে, আপনি যে ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে এই ফোন নাম্বারে ফোনটি করে বুকিংটি করে নেন। কারণ আমি 30 জনের বেশি দেখি না, আমি 12/4/2022 তারিখে আসছি কলকাতা সত্য পাড়ের চেম্বারে, আসুন। এবং বন্ধুরা, এই মাসটা, এই এপ্রিল মাস আমার জন্ম মাস, ঠিক এই জন্ম মাসের জন্য আমি 3টে প্যাকেজ আপনাদের সামনে নিয়ে এসেছি। একটা আমি আমার ছেলে সূর্যকান্ত মুখার্জির হাতে তুলে দিচ্ছি, যে জাদুই প্যাকেজটি ছিল তার হাতে তুলে দিচ্ছি, আপনারা তার কাছ থেকে সংগ্রহ করবেন। একই ব্যাপার, কারণ আমরা এখন একসাথেই কাজ করি এবং তার ক্লায়েন্ট আসে, তার ক্লায়েন্টরা একসাথেই আমার সাথেই কাজ হয়, আমি থাকি পেছনে। এবং আমি যে দুটো প্যাকেজ আপনাদের সামনে নিয়ে এসেছি সে দুটো প্যাকেজ খুব ভালো একটা প্যাকেজ, যারা পারবেন তারাই নেবেন, যারা দূরে আছেন তারাও নিতে পারেন, যারা সামনাসামনি আছেন তারাও নিতে পারেন, কারণ এটা অ্যাকচুয়ালি তারাপীঠ এসে কাজ করে এই প্যাকেজটি। তো চলুন আমি ভিডিওতে ফিরে আসি। এই প্রেমকে পাওয়ার জন্য আপনাকে নিতে হবে একটা খুব ভালো আম পাতা। আম পাতা নিশ্চয় বুঝতে পারছেন, আম পল্লব অর্থাৎ আমের একটা পাতা, সেই পাতাটি লাগবে। এবং লাগবে আপনার একটা লাল রঙের মার্কার পেন, এবং লাগবে একটা লাল রঙের সুতো। আপনি যদি ছেলে হন বা মেয়ে হন, যাই হন না কেন, আপনি আপনার স্বামীকে বশীভূত করতে চান বা আপনি আপনার স্ত্রীকে বশীভূত করতে চাইছেন, যেই হোক না কেন, আপনাকে লাগাতার শনিবার দিন থেকে শুরু করে এই ক্রিয়াটি 21 দিন যাবত করে যেতে হবে। দেখুন, টোটকা একটু কষ্টকর ব্যাপার, একটু খেটে করতে হয়, তাই না? আর যে কাজটা আমরা করে দেবো সে কাজটা আপনাকে বারবার করতে হবে না। তো আপনি একটা খুব ভালো
আম পাতা সংগ্রহ করবেন, যে কোনো শনিবার থেকে শুরু করুন। শনিবার দিনে মোটামুটি দুপুর 3টার মধ্যে আপনি কালেক্ট করে নেবেন পাতাটিকে, এবং রাত্রিতে 11:30টার পর আপনি মধ্যরাত্র যেটাকে বলছি 11:30টার পর আসনে বসে পূর্ব দিকে মুখ করে ধূপ দীপ জ্বেলে সেই আম পাতাটির উপরে লাল মার্কার পেনটি দিয়ে সেই ছেলেটি অথবা সেই মেয়েটির নামটি লিখবেন, এবং যে লাল সুতোটি আপনাকে আনতে বলেছি, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার পায়ের থেকে মাথা অবধি পুরোটা মেপে নেবেন, আপনার মাপটা সেই মাপে কেটে নেবেন সুতোটাকে। আশা করি নিশ্চয় বুঝতে পারছেন, সুতোটিকে আপনার পায়ে চেপে ধরবেন এবং মাথা পর্যন্ত নিয়ে এসে সেই জায়গা থেকে কেটে দেবেন, অর্থাৎ আপনার সাইজটা কত সুতো দিয়ে মেপে দিতে বললাম সেই সুতোটি আপনার লাগবে। এইবার আম পাতা যেটি ছিল যেটিতে নাম লিখেছেন সেটিকে ফোল্ড করুন, ভেতর দিক করে করবেন, বাইরের দিকে করবেন না, কিন্তু ভেতর দিক করে ফোল্ড করে নেন, অর্থাৎ লম্বা যে অংশটা, লম্বা অংশটাকে ফোল্ড করছেন আপনি, একটা ভাঁজ করলেন, এবং যে সুতোটি আপনার মাপে কাটলেন সেই সুতোটি দিয়ে ভেতর দিক করে, বাইরের দিকে নয় কিন্তু ভেতর দিক করে আপনি পুরোপুরিরূপে সেই সুতো দিয়ে আম পাতাটিকে বেঁধে দেবেন। বেঁধে দেওয়া হয়ে গেলে আপনি সেই আম পাতাটির উপর মন্ত্রটি পাঠ করবেন, ওম ক্লিং বাসুদেবায়, ওম ক্লিং বাসুদেবায় অমুকং মম, অমুকঙ্গের জায়গায় নামটি বলবেন, যে কোনো নাম আপনার যে নামটি যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার নামটি বলবেন। আবার বলি, ওম ক্লিং বাসুদেবায় অমুকং, অর্থাৎ সেই জায়গায় নামটি বলে, মম বসংকরায়, মম বসংকরায় কুরু কুরু স্বাহা, এই কথাটি বলে মন্ত্রটি বলে ফু দেবেন। সাতবার ফু দেওয়া হয়ে গেল, সেই পাতাটিকে আপনি আমরা বালিশের দিচ্ছে রাখবেন, এবং সূর্য ওঠার আগে রাত্রে একটু মানে সকাল সকাল যদি বেশি করে যদি দেরি করে ঘুমান তাহলে হবে না, কিন্তু টোটকা টোটকাটি আপনি পারবেন না, আপনাকে সূর্য ওঠার আগে উঠে পড়তে হবে এবং প্রবাহমান জলে চলে যেতে হবে, যেখানে নদী বা কোনো পুকুর আছে সেই জায়গায় যেয়ে আপনাকে ওটিকে ভাসিয়ে দিতে হবে। রবিবার দিন আবার করবেন, সোমবার দিন আবার করবেন, এভাবে লাগাতার আপনি যদি 21 দিন করতে পারেন আপনার হারিয়ে যাওয়া প্রেমকে আপনি ফিরে পেতে খুব সহজেই ফিরে পাবেন, কষ্ট আপনাকে করতে হবে। প্রেম আপনার, প্রেম যখন ফিরে আসবে আপনার কাছে হাসিটা আপনি হাসবেন, আমি নয়। তাই প্রেম যদি ফিরে এলে আপনার হাসি আসে, আপনার যদি আনন্দ লাগে তাহলে আপনি ফিরে মানে ফিরে পেতে চাইছেন না কেন, আপনাকে একটু কষ্ট করতে হবে, অবশ্যই কষ্ট না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। তো বন্ধুরা, আমি আসছি আগামী 2022 সালের এপ্রিল মাসের 12 তারিখে, 12/4/2022 তারিখে আমি থাকছি কলকাতা সত্য পানের চেম্বারে। আসুন, আপনি নিজের সমস্যা নিয়ে যদি আমার সামনাসামনি হয়ে নিজের সমস্যার সমাধানের রাস্তা খুঁজতে চাইছেন তাহলে এক্ষুনি বুকিং করুন, দুটি নাম্বারে।